একদিন শান্ত রাতে শুনশান রাস্তা দিয়ে আমি আবার ফিরে আসব, আমি ফিরে আসব। এই লাইনগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যখন এই মুভি শুরু হয়। ভূত, প্রেত, আত্মা এসব নিয়ে অনেক মুভি আছে, কিন্তু আজ যে মুভিটা এক্সপ্লেন করব সেখানে ভূত প্রেত নেই, আছে অন্য কিছু। এই রকম কাহিনী নিয়ে মুভি খুব রেয়ার আছে। ভিডিওটা যত আগে যাবে কাহিনী আলাদা আলাদা টুইস্ট অ্যান্ড টার্ন নেয়। তো একটা সম্পূর্ণ ইউনিক কাহিনী, হরর, মিস্ট্রি, থ্রিলার মুভি নিয়ে এইচটি স্টোরি প্রেজেন্টস এক থি ডায়েন। তো মুভি শুরু হয়, আমরা দেখি এনাকে। এনার নাম হলো বোবো। তো বোবো একজন নামকরা ম্যাজিশিয়ান। বোবো স্টেজে ম্যাজিক দেখাচ্ছিল এবং এই সময় হঠাৎ করে এসে একটা বাচ্চা মেয়ের ফিসফিস করে আওয়াজ শুনতে পায় এবং বোবো ভয় পেয়ে যায়। বোবো ভয় পেয়ে যায় তার ম্যাজিকে ভুল হয়ে যায় এবং যাকে নিয়ে ম্যাজিক দেখাচ্ছিল সেই মেয়েটার হাত আগুনে চলে যায় এবং চেহারার কিছুটাও। বোবোর গার্লফ্রেন্ড তামারা কোনোভাবে পরিস্থিতি সামাল দেয়। এই নিয়ে তৃতীয়বার বোবো তার ম্যাজিকে ভুল করেছে, কারণ প্রতিবারই একটা বাচ্চা মেয়ের ফিসফিস করে গলার আওয়াজ তার সব কিছু নষ্ট করে দেয়। আর বোবো যে বাচ্চা মেয়েটার আওয়াজ শুনতে পায় সেটা আর কেউ নয়, সেটা তার নিজের বোন ছিল একসময়, যার নাম ছিল মিশা। শো শেষ করার পরে তামারা, জুবিন আর বোবো বাড়ি ফিরছিল। তো জুবিনের সাথে পরিচয় করিয়ে দিই, জুবিন হলো একটা অনাথ বাচ্চা যাকে বোবো আর তামারা আইনত অ্যাডাপ্ট করতে চাচ্ছিল, মানে ওই দত্তক নিতে চাইছিল, এবং তাকে দত্তক নিতে হলে তামারা আর বোবোকে বিয়ে করতে হবে। তামারা জুবিনকে নিয়ে অনাথ আশ্রমে ঢোকে এবং এই সময় বোবো তার পুরনো বাড়িতে যায়। তার পুরনো বাড়িটা সেই অনাথ আশ্রমের লাগোয়া ছিল, যেখানে সে ছোটবেলায় থাকতো। বোবো সেখানকার একটা লিফটে ওঠে এবং তখন সে যেন হঠাৎ করে তার বোন মিশাকে এক ঝলক দেখতে পায়। ঠিক সেই সময় সেখানে দারোয়ান এসে বলে, বাবু এই লিফট তো নষ্ট। বোবো হেঁটেই তার অ্যাপার্টমেন্টে যায় যেখানে সে থাকতো। বোবো তার অ্যাপার্টমেন্টে কিছু শব্দ শুনতে পায় হঠাৎ করে এবং সে সেদিকে যায়। সে গিয়ে দেখে একটা বাক্স থেকে শব্দ আসছিল। সে আস্তে আস্তে পা টিপে টিপে সেই বাক্সটার দিকে এগিয়ে যায় এবং সেই বাক্সটা খুলে দেখে তার বোন মিশার লাশ সেখানে পড়ে আছে। মিশা শরীরে একটা টিকটিকি ছিল যেটা বোবোর উপরে এসে পড়ে, আর ঠিক সেই সময় দরজা নক হতে থাকে। বোবো তাড়াতাড়ি দরজা খুলে দেয়। বাইরে তামারা দাঁড়িয়ে ছিল। বোবো তার বোনের লাশ দেখে অনেক ঘাবড়ে গিয়েছিল। তামারা জিজ্ঞেস করে, কি হয়েছে বোবো? বোবো বলে, আমি ওই বাক্সের মধ্যে মিশার লাশ দেখেছি। তামারা ও বোবো আবার সেই বাক্সটা গিয়ে চেক করে, কিন্তু সেখানে তখন কোনো লাশ দেখতে পায় না। সেখানে মিশার পুতুলটা ছিল, যে পুতুলটা নিয়ে মিশা খেলতো ছোটবেলায়। তামারা বোবোকে প্রশ্ন করে, তুমি এখানে এসেছিলে কেন? বোবো বলে, আমি জানি না আমি কি করে এখানে এলাম আর কেনই বা এলাম। বোবো ও তামারা বাড়ি ফিরে আসে। তামারা বোবোকে প্রশ্ন করে, আচ্ছা মিশা কত বছর বয়সে মারা গিয়েছিল আর কীভাবে মারা গিয়েছিল? বোবো বলে, মিশার তখন 6 বছর ছিল আর আমার 11 বছর। মিশা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু ঠিক কীভাবে মারা গেছে সেটা আমার ঠিকমতো মনে নেই। তামারা বোবোকে বলে যে অ্যাপার্টমেন্টটা বিক্রি করে দাও, কারণ ওখানে তো আর কেউ থাকে না। কিন্তু বোবো রাজি হয় না। তামারা তাকে বুঝিয়ে বলে, ওই বাড়ির সঙ্গে তোমার অনেক খারাপ স্মৃতি জড়িয়ে আছে বোবো, এই সব কিছু ভুলে গিয়ে তোমার এখন জীবনে মুভ অন করা উচিত। পরের দিন বোবো একজন মনোরোগ চিকিৎসকের কাছে যায়, ডক্টর রঞ্জন পালিত। ইনি ডক্টর রঞ্জন বোবোর পূর্ব পরিচিত ছিল। সে ডক্টরকে সব কিছু খুলে বলে। ডক্টর বোবোকে হিপনোটাইজ করে তার অতীতের স্মৃতিতে নিয়ে যায়। এখানে বলে দেই, হিপনোটাইজ হলো মনোরোগ চিকিৎসাবিদ্যার একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে রোগীর মনের ভেতরের অবস্থা জানার জন্য রোগীকে সম্মোহিত করা হয়। তো বোবোকে হিপনোটাইজ করার পরে ফ্ল্যাশব্যাকে দেখা যায় বোবো একটা চেয়ারের উপরে বসে বই পড়ছে। যে বইটা পড়ছিল সেই বইটার নাম ছিল কাল, ডাইনি ও শয়তান। বোবো ও মিশার মা মারা গেছে, তাদের বাবা তাদেরকে দেখাশোনা করে। একদিন বোবো একা একা ঘর থেকে বেরিয়ে লিফটে যায়, আর লিফটে গিয়ে সে 666 প্রেস করে। 666 ছিল শয়তানের নাম্বার, যেটা বোবো ওই বইটা পড়ে জানতে পেরেছিল। এবং সেই সময় তার বোন মিশা সেখানে আসে। সে বোবোর সঙ্গে যেতে চাইছিল এবং বোবো মিশাকেও সাথে নেয় লিফটে
এবং লিফট নিচে যাওয়া শুরু করে। এই লিফটটা কিন্তু নষ্ট ছিল, কিন্তু তারপরেও ছয় 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 প্রেস করার পরে এই লিফটটা চালু হয়ে গেছে। মিশা প্রশ্ন করে, দাদা আমরা কোথায় যাচ্ছি? বোবো বলে, আমরা নরকে যাচ্ছি। লিফটটা দেখা যায় গ্রাউন্ড ফ্লোরে এসে থেমে যায়। মিশা বলে, এটা কি নরক? বোবো বলে, হ্যাঁ এটাই নরক। প্রতিটা বিল্ডিংয়ে আলাদা আলাদা করে নরক আছে। তো তারা তাদের বাচ্চা দিমাগে যা মনে হয়েছে সেই কথাই বলছিল, এবং এই সময় তাদের সামনে হঠাৎ করে একটা ডাইনির মতো চেহারা সামনে চলে আসে। তারা ভাই বোন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে, কিন্তু তাদের বাবা আর দারোয়ানের ডাকে তাদের হুঁশ ফেরে। তারা দেখে তারা ওই লিফটের মধ্যেই আছে, তারা কোথাও যায়নি। সেদিন রাত 3:25, বোবোর হঠাৎ করে ঘুম ভেঙে যায়। বোবো ঘর থেকে বেরিয়ে উঁকি দেয় লিফটের দিকে, হঠাৎ দেখে লিফটটা চলছে। সে অবাক হয়ে যায় এবং লিফটটা এসে থামে তাদেরই ফ্লোরে, এবং সেই লিফটের মধ্যে থেকে একটা মেয়ের ছায়া মূর্তিকে সে বেরিয়ে আসতে দেখে, এবং সাথে একটা কণ্ঠস্বর ভেসে আসে। কণ্ঠস্বরটা বলছিল, আমি চলে এসেছি, আমি চলে এসেছি। এটা শুনে বোবো প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে চলে যায়। পরদিন বোবো আর মিশা তাদের বাবার সাথে, মানে প্রফেসর মাথুরের সঙ্গে, বাড়ি থেকে বের হয়। তারা যখন লিফটের প্রায় সামনাসামনি, তখন দেখা যায় লিফটটা তাদের সামনে এসে থামে, এবং এই লিফটে একজন মহিলার সঙ্গে পরিচয় হয় বোবোর বাবার। মহিলাটা বলে, আমি লিফটের দরজাটা খুলে জাস্ট উঠেছিলাম, এই সময় আপনি লিফটটা ডেকে নিলেন। বোবোর মনে সন্দেহ হয়। বোবো বলে, কিন্তু লিফটটাকে তো আমরা এখনও ডাকিনি, তাহলে লিফটটা আমাদের ফ্লোরে কী করে এলো? তো কথায় কথায় এই মেয়েটা জানায় যে তার নাম হলো ডায়না, আর ডায়না এই বিল্ডিংয়ে নতুন এসেছে। ছোট্ট মিশা ডায়নাকে প্রশ্ন করে, তুমি কোত্থেকে এসেছো? ডায়না হেসে বলে, আমি তো অনেক নিচের তলায় থাকি, নিচের থেকে এসেছি। মিশা জিজ্ঞেস করে, একদম নিচে, নরক থেকে? মিশার বাবা মিশাকে ধমক দিয়ে বলে, এসব আবার কী কথা? ডায়না এই কথাটাকে মজার ছলেই নেয়। এদিকে দেখা যায় ডায়না আর মিশার বাবা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। শুধু পছন্দ বলা ভুল, ওই শরীরচর্চার পর্যায়ে চলে গেছিলো আর কি। তো ডায়না বেশিরভাগ সময় তাদের বাড়িতে থাকা শুরু করে। দিনের বেলায় বাচ্চা কাচ্চা যত্ন নিত, আর রাতের বেলা তার বাবার যত্ন নিত। বোবো বইটা পড়ে জানতে পারে ডাইনিরা তাদের শক্তি বৃদ্ধির জন্য লিপ ইয়ারে একটা বাচ্চাকে বলি দেয়। লিপ ইয়ার মানে সবাই জানো যে বছরের ফেব্রুয়ারি মাসে 29 তারিখ থাকে, তো সেই দিনটাকে লিপ ইয়ার ডে বলা হয়। সে আরও জানতে পারে ডাইনিদের মতোই পিশাচ নামে আরেকটা শ্রেণীর অস্তিত্ব আছে, যারা কিনা পুরুষ হয়ে থাকে। আর ডাইনি হোক বা পিশাচ, এরা কেউই অশরীরী নয়। যেমন ভূতপ্রেত হয়ে থাকে অশরীরী, কিন্তু এরা অশরীরী নয়। এরা জীবিত কিন্তু শয়তানের বশবর্তী আর শয়তানের শক্তিপ্রাপ্ত। পিশাচদের বলা হয় দিনের রাজা, আর ডাইনিদের বলা হয় রাতের রানী। ডাইনিরা যখন তাদের আসল রূপে আসে, তাদের ঘন চুল থাকে আর পা উল্টো দিকে থাকে, হাত শরীরের থেকেও বড় হয়। বলা হয় ডাইনিদের চুলের বেনির মধ্যেই তাদের শক্তি থাকে, আর পিশাচদের আসল শক্তি থাকে তাদের গলায়। ডাইনিরা রাত 12টা থেকে ভোর 4টার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী থাকে, সুতরাং তাদের যা কর্মকাণ্ড তারা ওই সময়টুকুর মধ্যেই কমপ্লিট করে। বোবোর বারবার মনে হচ্ছিল ডায়না বোধহয় এই জন্যই রাত হলে বাড়ি থেকে চলে যায়। বোবো ঠিক করে, আজকে রাতে আমি দেখব ডায়না কোথায় যায়। ডায়না যখন তার বাড়ি থেকে বেরোচ্ছিল, সেই সময় সিঁড়ির নিচে গিয়ে লুকিয়ে থাকে একটা জায়গায়, এবং দেখে ডায়না লিফট থেকে নামছিল না। বোবো ভয় পেয়ে যায় এবং সে লিফটের ভেতরে যায়, এবং লিফটের ভেতরে যাওয়ার পরে বোবো দেখে তার পায়ের সামনে একটা টিকটিকি এসে পড়েছে। ঠিক বোঝা যাচ্ছে না যে ডায়না কি আসলেই ডাইনি, নাকি অন্য কোনো টুইস্ট অপেক্ষা করছে। একদিন মাঠে এক বৃদ্ধ ব্যক্তি ডায়নাকে দেখে বলে, তুমি লিসা দত্ত না? তোমার ফাঁসির সাজা হয়েছিল না? বৃদ্ধ ব্যক্তিটার সঙ্গে থাকা নার্স ডায়নাকে বলে, সরি ম্যাডাম, ওনার কথা কিছু মনে করবেন না, কারণ উনি স্মৃতিভ্রষ্ট রোগে ভুগছেন। ডায়না মিশাকে নিয়ে সেখান থেকে চলে যায়। বোবো এই ব্যাপারটা খেয়াল করে এবং সে ওই বৃদ্ধ লোকটাকে লিসা দত্তের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু লোকটা কিছুই বলে না। পরের দিন বোবো সেই বৃদ্ধ লোকটার কাছে আবার যায় লিসা দত্ত সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখে বৃদ্ধ লোকটা অলরেডি মারা গেছে, এবং সেখানে বোবো একটা টিকটিকি দেখে এবং ভয় পায়, বাড়িতে চলে আসে। বাড়িতে ঢোকার পরে তার মাথার মধ্যেও একটা টিকটিকি পড়ে। বোবো চিৎকার করে বলতে থাকে, বাবা বাঁচাও, বাঁচাও আমাকে। বোবোর বাবা তাড়াতাড়ি ছুটে আসে এবং এর মধ্যে সেই টিকটিকিটাও সেখান থেকে চলে যায়। বোবোর বাবা বোবোকে সামলায় এবং ততক্ষণে সেখানে ডায়নাও চলে আসে। ডায়না এসে বলে, কী হয়েছে বোবো? সে বলে, বাবা এই ডায়নাই আমার মাথায় টিকটিকি সেজে পড়েছিল, এটা একটা ডাইনি, আমি কাল রাত্রেবেলা দেখেছি, ও ডাইনি,
ওই বৃদ্ধ দাদুটাকেও এই ডায়নাই মেরেছে, এবার আমাকে মারতে যাচ্ছে, ও সবাইকে মেরে ফেলবে বাবা। এটা শুনে ডায়না প্রচণ্ড কষ্ট পায়, কারণ সে মিশা আর ববোকে তার সন্তানের মতো ভালোবাসে। ববোর বাবা ববোর উপরে প্রচণ্ড রাগ দেখাতে থাকে। সে বলে, কী সব এগুলো ফালতু কথা শিখেছিস, ওই ধরনের বইপত্র তুই আর কিছুই পড়বি না। এরপর ববোকে নিয়ে যাওয়া হয় মনোরোগবিদের কাছে, অর্থাৎ এই ডক্টর রঞ্জন পালিতের কাছে। ডক্টর রঞ্জন ববোর কাছ থেকে কাল ডাইনি ও শয়তান নামে ওই বইটা নিজে নিয়ে নেয়। ডক্টর রঞ্জনের মনে হচ্ছিল ববো তার মায়ের মৃত্যু শোকটা কিছুতেই কাটিয়ে উঠতে পারে না, এবং সেই জন্যই যেহেতু তার বাবা তার মায়ের জায়গায় ডায়নাকে এনে বসিয়েছিল, সুতরাং ববো সেটাকে মেনে নিতে পারছে না, এবং সেই জন্যই ববো নিজের কল্পনায় ডায়নাকে উল্টোপাল্টা ভাবছে, তাকে ডাইনি ভেবে নিচ্ছে। ডক্টর রঞ্জন এই কথাগুলো ববোকেও বোঝায় এবং তার বাড়ির লোকদেরও বলে, এবং তিনি বলেন একমাত্র ডায়নার ভালোবাসাই পারে ববোর এই ধরনের চিন্তাভাবনা পরিবর্তন করতে। ববোর মন থেকে কিন্তু সন্দেহ কিছুতেই দূর হয় না, এমন ভালো ব্যবহার করা শুরু করে যাতে ডায়নার বিন্দুমাত্র সন্দেহ না হয় যে ববো প্রতিটা মুহূর্তে তার ওপরেই নজর রেখে চলেছে। একদিন ববোর বাবা ও ডায়না বিয়ে করে ফেলে। এরপর ডায়নার জন্মদিন আসে, দিনটা ছিল 29 ফেব্রুয়ারি, অর্থাৎ সেই লিপিয়ার ডে। ববোর বাবা একটা কাজে অফিসে চলে যায়, সেই দিনটা ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ, ববো আকাশে চন্দ্রগ্রহণ দেখতে থাকে। ঠিক তখন ডায়না আর মিশা এসে তাকে লুকোচুরি খেলার কথা বলতে থাকে। ববো আর মিশা লুকিয়ে পড়ে, ডায়না তাদেরকে খোঁজে, কিন্তু ববোর দিকে তার তেমন একটা ইন্টারেস্ট ছিল না। ডায়না সেই রুমে যায় যেখানে মিশা লুকিয়ে আছে, এবং তখনই ববোর বাবা হঠাৎ করে ফিরে আসে, কারণ একটা ফাইল সে ফেলে গেছে, এবং ববো তার বাবাকে বলে আমরা লুকোচুরি খেলছি বলে। ববু সেই রুমের দিকে যায় যেখানে মিশা আছে, কিন্তু দরজাটা বাইরে থেকে লাগানো, এবং চিৎকার করে তার বোনকে ডাকতে থাকে, কিন্তু কেউ কোনো সাড়া দেয় না ভেতর থেকে। তার বাবাও সে দরজায় ধাক্কা দিতে দিতে দরজাটা ভেঙে যায়। তারা ভেতরে ঢুকে যা দেখে তাতে তাদের হোশ উড়ে যায়, কারণ ভেতরে ডায়না ডাইনি রূপ ধরে দাঁড়িয়ে আছে চুপচাপ। ববু এতদিন পর্যন্ত যা ভাবছিল সেটাই ঠিক হলো, ডায়না আসলেই একটা ডাইনি। ববোর বাবা ও ববো মিশাকে দেখে, মিশা ততক্ষণে মারা গেছে, মিশাকে ডাইনিটা মেরে ফেলেছে। ওই বইটাতে লেখা ছিল 29 ফেব্রুয়ারি বা লিপিয়ার ডের দিন ডাইনিরা একটা বাচ্চাকে বলি দেয়, কারণ তাতে তাদের শরীর এবং তাদের আয়ু বৃদ্ধি হয়। ববোর বাবা রাগে ডায়নার গলা চিপে ধরে, কিন্তু ডায়না তার মুখ থেকে অদ্ভুত একটা আওয়াজ বের করতে থাকে, যে আওয়াজটা মারাত্মক অসহ্যকর, এবং ববোর বাবা প্রফেসর মাথুরকে ডায়না মেরে ফেলে ডায়নার পা দুটো উল্টো দিকে। আর এখানে ডায়না ববোকে যেটা বলে সেটা চমকে দেওয়ার মতো। ডায়না ববোকে বলে, ভয় পায় না, তুমি তো আমার দুনিয়ার মানুষ। সেই কথাগুলো শান্তভাবে বলছিল। ডায়না মিশার মৃতদেহের কাছে দাঁড়িয়ে মন্ত্র বলা শুরু করে জোরে জোরে। ববো তখন ডায়নার বেনিটা দেখে আর তার মনে পড়ে ওই বইটাতে লেখা ছিল যেখানে বলা হয়েছিল ডাইনিদের শক্তি তাদের চুলের বেনির মাঝখানেই থাকে। তাই ববো একটা ধারালো ছুরি নিয়ে সেই ডায়নার বেনি কেটে ফেলে, এবং বেনি কাটার ফলে ডায়না প্রচণ্ড ছটফট করতে থাকে এবং আস্তে আস্তে ছাইয়ে রূপান্তরিত হয়। ডায়না যখন আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছিল, ডায়না তখনও শান্ত গলায় বলছিল, এটা কী করছো ববো, আমি তো আমাদের দুজনের জন্যই এটা করছিলাম। এবং ডায়না আরেকটা কথাও বলে যায়, ববো আমি আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। এই কথা বলেই ডায়না পুরোপুরি ছাইয়ে রূপান্তরিত হয়। আর এখানেই কিন্তু আরেকটা রহস্য সৃষ্টি হলো। ডায়না এরকম কেন বলল যে ববো আর সে একই দুনিয়ার মানুষ? ববোর তাহলে আসল পরিচয় কী? এবং এখান থেকে মুভিতে আরেকটা রহস্য শুরু হয়, যেটা কিনা পরে গিয়ে চমকে দেয়। এই সময় ডক্টর রঞ্জন ববোর জ্ঞান ফিরিয়ে দেয়, কাহিনী বর্তমানে আসে। এতক্ষণ ধরে ববো তার ছোটোবেলার কাহিনীটা বলছিল। ডক্টর রঞ্জন ববোকে বোঝানোর চেষ্টা করে যে ছোটোবেলায় তুমি যা দেখেছিলে এটা শুধুমাত্র তোমার ভাবনা ছিল, এসব ডায়না ডাইনি ফাইনি এসব কিচ্ছু হয় না, এগুলো তো সব মনের ভুল। ডক্টর রঞ্জন এখানে বলে, মিশা শ্বাস নিতে না পেরে মারা গেছে, আমি তো পোস্টমার্টম করেছিলাম আমি জানি, আর তোমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। আর ডায়না মানে যাকে কিনা তোমার বাবা বিয়ে করেছিল, সেই মহিলাটা একটা ফ্রড ছিল, চিটিংবাজ, সে সুযোগ বুঝে তোমাদের বাড়ি থেকে পালিয়ে গেছে। ববো কিন্তু এসব বিন্দুমাত্র বিশ্বাস করতে পারে না। ববো সেখানে একটা মেয়ে ওয়েটারকে দেখে যার চুল অনেক লম্বা ছিল। সে যাকেই বড় চুলালা দেখছে তার ছোটবেলার সেই স্মৃতিগুলো হঠাৎ করে একসাথে মাথার মধ্যে স্ট্রাইক করছে, এবং এই জন্য সেই মেয়েটাকেও সে ডাইনি ভেবে নেয় এবং মেয়েটার চুল কাটার জন্য সে এগিয়ে যায়। ডক্টর রঞ্জন ও সেখানে দেখা কিছু মানুষ ববোকে আটকানোর চেষ্টা করে, এবং ববোর আঘাত লেগে যায়, ববোকে হাসপাতালে ভর্তি করা হয়। ববোকে দেখতে ববোর গার্লফ্রেন্ড তামারা আসে,
ডক্টর রঞ্জন এখানে তামারাকে বোবোর বিষয়ে সব কিছু বলে। তামারা বোবোর উপরে রেগে যায়, কারণ বোবো তাকে নিজের ব্যাপারে এই সমস্ত কিছু কখনোই বলেনি। বোবো নতুন করে সব কিছু শুরু করতে চাইছিল। সে তামারাকে বলে, চলো না আমরা বিয়ে করে নিই। তামারা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তারপরে দুজনে বিয়েও হয়ে যায়। তারা জুবিনকে অ্যাডপ্ট করে নেয়। বোবো তার ম্যাজিক শো এবং তার সংসার নিয়ে খুব ভালোভাবেই ছিল। এত অবধি তো সব ঠিকঠাকই চলছিল, তবে এখানে কাহিনী আরেকটা নতুন মোড় নেয় যখন একদিন একটা শোয়ের মাঝখানে বোবো অডিয়েন্সদের মধ্যে থেকে একজনকে ডেকেছিল যে স্টেজে আসুন এবং আমাকে হেল্প করুন। এই মেয়েটা নিজের নাম বলে, মেয়েটার নাম ছিল লিসা দত্ত। এই নামটা শুনে বোবোর মনে পড়ে গেল সেই বৃদ্ধ লোকটার কথা। লিসা দত্ত, নামটা চেনা চেনা লাগছে না? এটা সেই বৃদ্ধ মানুষটা বলেছিল। লিসা বলে, আমি কানাডা থেকে এসেছি, আমি আপনার বড় ফ্যান। বোবো লিসাকে নিয়ে ম্যাজিক দেখায়, কিন্তু ম্যাজিক দেখালেও তার মন কিন্তু পড়েছিল সেই নামটাতে। ম্যাজিক দেখানো শেষে লিসা বোবোকে ফিসফিস করে বলে, আমি তো তোমার জন্য এখানে এসেছি বোবো। বোবো চমকে যায়। বাড়ি ফিরে বোবো ল্যাপটপে লিসা দত্ত মার্ডার স্টোরি মুম্বাই লিখে সার্চ করে গুগলে, এবং সেখানে একটা আর্টিকেল পড়ে বোবো জানতে পারে লিসা দত্ত 1960 সালে জীবিত ছিল এবং সে তার জীবদ্দশায় একটা বাচ্চাকে খুন করেছিল এবং এই জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ল্যাপটপের সামনে একটা ডাইনির মতো চেহারা ভেসে ওঠে। বোবোর ঘুম ভেঙে যায়। বোবো বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। তামারা বোবোকে বলে, তোমার পুরনো বাড়িটা একজন কিনতে চাইছে, তুমি এক কাজ করো, তুমি বাড়িটা চলে যেও আর আমি অফিস থেকে ওখানে পৌঁছে যাব। বোবো তার পুরনো বাড়িতে যায় এবং ব্যালকনিতে সে দেখে অবাক হয়ে ওখানে লিসা দাঁড়িয়ে ছিল। বোবো লিসাকে দেখে উত্তেজিত হয়ে যায় এবং কিছুটা রেগেও যায়। সে চিৎকার করে বলে, তুমি এখানে কি করছো, কিভাবে এসেছো এখানে? পেছন থেকে তামারা মজা করে বলে, ও জাহান্নাম থেকে এসেছে। আসলে গতকাল লিসা ও তামারার মধ্যে অনেক কথা হয়েছিল ওই শোটা শেষ হওয়ার পরে, এবং তারা ভালো বন্ধুতে পরিণত হয়েছে। যেহেতু লিসা এখানে একটা বাড়ি কিনতে যাচ্ছিল, তো তামারা এই অ্যাপার্টমেন্টটা কেনার কথা বলে। তো লিসা এই অ্যাপার্টমেন্টটা কিনতে চায়। এই অ্যাপার্টমেন্টটা 2 কোটি টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বোবো হঠাৎ করে বলে, আমার 3 কোটি টাকা লাগবে, যা বলেছিলাম তার থেকে বেশি লাগবে। এটা শুনে লিসা অপমানিত বোধ করে এবং সেখান থেকে চলে যায়। তামারাও বোবোর উপরে ডেকে যায়। বোবো তাকে বুঝিয়ে বলে, তুমি বুঝতে পারছো না, এটা সেই লিসা দত্ত, এটা ডাইনি, ফিরে এসেছে ও। 1960 সালের লিসা দত্ত এই একটা বাচ্চাকে খুন করেছিল, এটা সেই লিসা দত্ত। তামারা বলে, তুমি কি পাগল হয়ে গেছো, কি অদ্ভুত কথাবার্তা বলছো, আমরা 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আছি আর তুমি বলছো ডাইনি, ভূত প্রেত, তোমার মাথা কি গেছে, ওই ডাক্তার কি তোমার মাথা শেষ করে দিয়েছে? 1960 সালের লিসা দত্ত কি করে এত বছর পরে জীবিত হবে, কি করে আসবে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। বোবো লিসার সঙ্গে দেখা করতে যায়। লিসা এখানে বোবোকে বলে, জানেন আমি একদিন স্বপ্নে আপনাকে দেখছিলাম, স্বপ্নটা অ্যাকচুয়ালি প্রচণ্ড রিয়ালিস্টিক, মানে আমার স্বপ্নে আমি আপনার যে চেহারা দেখেছিলাম, যা কিছু যা যা দেখেছিলাম, পরের দিন আমি গুগলে সার্চ করে দেখি আপনি অ্যাকচুয়ালি দেখতে একই রকম। এটা কি করে সম্ভব, আমি তো আগে আপনাকে কখনো দেখিনি, আমি প্রথমেই দেখেছিলাম স্বপ্নে, এবং সেই স্বপ্নে দেখার পরে আমি গুগলে সার্চ করে দেখি একদম হুবহু দেখতে আপনি। বোবো চমকে যায়। লিসা আরও বলে, আমি তোমার প্রতি এতটা আকর্ষণ অনুভব করতাম যে আমার 4 বছরের রিলেশনটা পর্যন্ত ভেঙে গেছে। কথা বলতে বলতে বোবো লক্ষ্য করে লিসা যে কানের দুলটা পড়ে আছে, এই রকমই ডিজাইন সে দেখেছিল ডায়নার আংটিতে। এরপরেও বোবো লিসার কাছে অ্যাপার্টমেন্টটা 2 কোটি টাকায় বিক্রি করে, কারণ সে নিজের মনকে বুঝিয়ে নিয়েছিল যে সে ভুল ভাবছে, কারণ বাকি সব মানুষ বলছে যে এই ধরনের কোনো কিছুর অস্তিত্বই হয় না, সুতরাং হয়তো তারই ভুল। একদিন লিসা তার বাড়িতে পার্টি উপলক্ষে বোবো আর তামারাকে ইনভাইট করে। তারা দুজন পার্টিতে যায় এবং সেখানে লিসার অনেক ফ্রেন্ডও এসেছিল। সবাই মজা করতে থাকে এবং এই সময় তামারা ব্যালকনিতে যায়। কিছুক্ষণ পরে ব্যালকনি থেকে তামারা চিৎকার ভেসে আসে। সবাই তাড়াতাড়ি সেখানে যায় এবং দেখা যায় ব্যালকনির রেলিং ভেঙে গেছিল আর তামারা কোনো রকমে রেলিংটা ধরে ঝুলেছিল। বোবো তাড়াতাড়ি তামারার হাত ধরে, কিন্তু তামারা হাত ফসকে নিচে পড়ে যায়। প্রচণ্ড গুরুতর আঘাত লাগে। প্রায় আধমরা অবস্থায়, প্রচণ্ড আশঙ্কাজনক অবস্থায় তামারাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বোবো ডাক্তার রঞ্জনকে কল করে তামারার অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলে। এদিকে তামারার জ্ঞান ফিরে আসে। তামারা বলে, বোবো আমার প্রচণ্ড ভয় করছে, আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের ফলো করছে, আর তখন কেউ একটা আমাকে ধাক্কা দিয়েছিল, আমার যতদূর মনে পড়ছে তখন আমার পেছনে লিসা দাঁড়িয়েছিল। বোবো তামারাকে শান্ত করে এবং সে বাথরুমে যায়। বোবো যখন বাথরুমে চোখ মুখ ধুচ্ছিল, হঠাৎ করে একটা কণ্ঠস্বর ফিরে আসে, আবার সেই কণ্ঠস্বর, আমি ফিরে আসব, আমি আবার ফিরে আসব। অন্যদিকে তামারাকে দেখা যায়, লিসা সেখানে দেখতে আসে তামারাকে। তামারার মুখের অনেক জায়গায় আঘাত ছিল। লিসা তামারার শরীরে লাগানো স্যালাইনটা খুলছিল এবং বোবো এসে এটা দেখে।
সে লিসাকে ধরে তার চুলের বেনিটা কাটতে যায়, কারণ সে শিওর হয়ে গেছিল এই সব কিছুই লিসাই করছে। লিসাই তামারাকে ধাক্কা মেরেছিল এবং এখন তামারাকে সে মারতে এসেছে। কিন্তু লিসা বলে, আরে স্যালাইনের ব্যাগটা খালি হয়ে গেছিল তাই আমি খুলছিলাম। কিন্তু বোবো কোনো কথাই শোনে না। এর মধ্যে হঠাৎ করে তামারা প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে। লিসা সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় বোবো বাড়িতে বসে আছে। তখন বোবোর কাছে ডক্টর রঞ্জনের কল আসে। ডক্টর রঞ্জনের গলা প্রচণ্ড ভয়ার্ত, সে যেন কোনো একটা অজানা আতঙ্কে প্রচণ্ড ভয় পেয়ে আছে। সে খুব তাড়াতাড়ি এবং আতঙ্কগ্রস্ত গলায় বলে, বোবো তুমি ঠিক কথা বলেছো বোবো, ওই বইটা আমি পড়েছি, তোমাদের জীবন বিপদের মাঝে আছে, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো। কল কাট হয়ে যায়। রঞ্জনের মনে হয় রুমের বাইরে কেউ আছে। রঞ্জন বাইরে বের হয় এবং সে চমকে গিয়ে দেখে ওখানে ডায়না বসে আছে। ডাইনিটা রঞ্জনের কাছে আস্তে আস্তে পা টিপে টিপে যাওয়া শুরু করে। রঞ্জন ভয় পেয়ে জিজ্ঞেস করে, কে তুমি, কী করতে এসেছো এখানে? ডায়না শান্ত গলায় শুধু বলে, ডাইনি। বোবোকে দেখা যায় সে তাড়াতাড়ি ডক্টর রঞ্জনের বাড়িতে এসেছিল, কিন্তু সেখানে গিয়ে সে ডক্টর রঞ্জনকে মৃত অবস্থা দেখতে পায়। ডক্টর রঞ্জনের হাতে একটা কাগজ ছিল, কাগজটা নিয়ে বোবো বাইরে বের হয়ে আসে। বোবো হাসপাতালে কল করে এবং নার্সকে বলে তামারার খেয়াল রাখার জন্য, আর নিজেই চলে যায় জুবিনের স্কুলে। স্কুলে গিয়ে বোবো দেখে সেখানে একটা ক্লাস চলছে এবং যেখানে শিক্ষক তার ছাত্রদের পড়াচ্ছে যে আজ 29শে ফেব্রুয়ারি, অর্থাৎ আজ লিপ ইয়ার ডে, এবং একই সাথে আজকে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ। বোবো রঞ্জনের হাতে থাকা কাগজটা বের করে এবং সেখানেও চন্দ্রগ্রহণের ছবি আঁকা ছিল। ডক্টর রঞ্জন মরে যাওয়ার আগে কিছু একটা বলতে চাইছিল ডাইনি এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে। এবং তখনই বোবোর বইয়ের সেই লেখাটার কথা মনে পড়ে যে ডাইনিরা শক্তি এবং আয়ু বৃদ্ধির জন্য লিপ ইয়ারের দিন, অর্থাৎ 29 ফেব্রুয়ারি, একটা বাচ্চাকে বলি দেয়। বোবো পরিষ্কার বুঝতে পারে যে কেন লিসা ওদের লাইফে এসেছে। জুবিনকে বলে দিতে চায় সে, জুবিন বিপদে আছে। বোবো জুবিনকে খুঁজতে থাকে স্কুলে, কিন্তু জুবিন সেখানে ছিল না। তাই বোবো তাড়াতাড়ি তার পুরনো বাড়িতে যায় এবং বাড়িতে লিজাকে খুঁজতে থাকে, কিন্তু বাড়িতে লিজা ছিল না। বোবো সোজা সেই লিফটে চলে যায় এবং সেই লিফটে গিয়ে সে শয়তানের নম্বরটা আবার প্রেস করে, যেটা কিনা সে ছোটোবেলায় করেছিল, দ্যাট ইজ 666, 3টে 6, এবং লিফটটা অনেক বছর পর আবার চলতে শুরু করে এবং সেই লিফটটা নিচে নামতে নামতে তাকে একটা জায়গায় এনে পৌঁছে দেয়। লিফট থেকে বের হয় বোবো, জুবিনকে খুঁজতে থাকে, জুবিনের নাম ধরে চিৎকার করতে থাকে। পেছন থেকে একটা ডাক আসে, হ্যালো বোবো। বোবো চমকে যায়, আর যাকে দেখে সে আর কেউ নয়, সে হলো তার স্ত্রী তামারা। আর এই তামারা ছিল আসলে একটা ডাইনি। তামারা বোবোকে দেখে হাসতে থাকে, শয়তানের কুটিল হাসি। বোবো অস্ফুষ্ট স্বরে উচ্চারণ করে, তুমি ডাইনি? আর তামারা বলে, হ্যাঁ বোবো, আর তুমি অবাক, আজকে আমার হ্যাপি বার্থডে, আমাকে উইশ করবে না বোবো? শয়তানকে ধন্যবাদ জানাও যে তুমি এখানে এসেছো। বোবোর মাথায় আকাশ ভেঙে পড়ে, সে কি বলবে, সে কী করবে বুঝতে পারছে না। বোবো শুধু এতটুকুই বলে, একটা ডাইনি এতদিন আমার সাথে, তুমি ভালোবাসার নাটক করে গেছো কিসের জন্য? এখানে বলে দেই, বোবোর কিন্তু আসল পরিচয় এটা নয়, ওর আসল পরিচয় এখনও বাকি। তো যাই হোক, বোবো বলে, জুবিনকে বলি দেওয়ার জন্য তুমি আমার সাথে ভালোবাসার নাটক করছিলে এতদিন ধরে? তামারা অদ্ভুত স্বরে বলে, না বোবো, আমি তো তোমায় ভালোবাসি। তামারা আরও বলে, জুবিনকে মেরে ফেলো বোবো, এটা আমাদের জন্য করছি, এটা তোমার শেষ পরীক্ষা, তুমি সব ভুলে গেছো মানুষের দুনিয়ায় থাকতে থাকতে, তুমি ভুলে গেছো তুমি কে। এমন সময় বোবো একটা আওয়াজ পায় এবং আওয়াজটা তার খুব পরিচিত ছিল, কারণ আওয়াজটা ছিল সেই ডায়ানা নামে ডাইনিটার। ডায়ানা ওখানেই ছিল, সে অদ্ভুতভাবে তাকিয়ে অদ্ভুত স্বরে বলতে শুরু করে, বোবো তুমি আমাদের মধ্যে একজন, বোবো তুমি হারিয়ে গেছো মানুষের দুনিয়ায়, এসো বোবো কাছে এসো, শয়তান চায় তার পিশাচ ফিরে আসুক, তুমিও তো একটা পিশাচ। বোবো ভয়ানক কণ্ঠ শুনে আতঙ্কে চমকে ওঠে, সে চিৎকার করে বলে, না আমি কোনো পিশাচ নই। তামারা জোরে হেসে ওঠে এবং সে বলে, তুমি কি মনে করো এই যে শয়তানের জায়গা, এখানে যে কেউ একটা লিফটের বাটন প্রেস করে চলে আসতে পারে? তুমি পেরেছিলে, কারণ তুমি আমাদের মধ্যে একজন, তুমি একটা পিশাচ। কিন্তু আফসোসের ব্যাপার বোবো, তুমি তোমার পরিচয় ভুলে গেছো। শয়তান ইচ্ছে করেই লিসা স্বপ্নে তোমাকে দেখিয়েছে, যাতে লিসা তোমার খোঁজে বের হয় আর তোমার অবধি পৌঁছতে পারে, এবং তারপরে লিসার উপরে তোমার সব সন্দেহ গিয়ে পড়ে আর আমি আমার কাজ নিশ্চিন্তে করতে পারি। তামারা বোবোর হাতে একটা ছুরি দিয়ে বলে, জুবিনকে মেরে ফেলো বোবো,
কিন্তু বোবো রাগে ক্ষোভে তামারার গলার মধ্যেই ছুরি চালিয়ে দেয়। কিন্তু তামারার কিচ্ছু হয় না। কিন্তু বোবো তামারার উপরে আক্রমণ করে বসে এবং তখন তামারার মুখ থেকে সেই অদ্ভুত আওয়াজ বের হয় যেই আওয়াজ দিয়ে বোবোর বাবাকে মেরে ফেলেছিল ডায়না। বোবো অজ্ঞান হয়ে যায়। বোবো অজ্ঞান অবস্থায় তার ছোট্ট মিষ্টি বোন মিশাকে দেখে। মিশা যেন তাকে বলছে, দাদা আমার তোমার উপরে বিশ্বাস আছে, তুমি পারবে, তুমি তো সব পারো। বোবোর জ্ঞান ফিরে আসে এবং এই সময় বোবো দেখে ওখানে থাকা তামারা, ডায়না এবং বাকি পিশাচ ও ডাইনিরা জুবিনের দেহটাকে ঘিরে মন্ত্র উচ্চারণ করছে জোরে জোরে। এবং বোবো এতক্ষণে বিশ্বাস করে নিয়েছে যে সে সত্যি একটা পিশাচ। সে নিজের পিশাচ রূপ নেওয়ার চেষ্টা করে। 29 ফেব্রুয়ারি চন্দ্রগ্রহণের রাতটা পিশাচের জন্য বিশেষ একটা রাত হয়। তামারা যখন মন্ত্র পড়তে পড়তে জুবিনকে মারতে যাবে, বোবো তার শক্তি দিয়ে তামারাকে আটকে ফেলে। তামারা সেখান থেকে পালিয়ে যায়। বোবো জুবিনকে নিয়ে বাইরে বের হতে থাকে। দেখা যায় তামারা দেওয়াল বেয়ে বেয়ে ওপর থেকে নিচের দিকে নামছে এবং বোবোর ওপরে আক্রমণ করে। বোবো তামারার মাঝখানে অনেক লড়াই হয়। এক পর্যায়ে গিয়ে তামারার চুলের বেনি কেটে ফেলে বোবো। তামারা ছাই হয়ে যায়। বোবো সাধারণ মানুষ রূপে ফিরে আসে এবং জুবিনের কাছে যাওয়া শুরু করে। ঠিক তখনই একটা চুলের বেনি এসে বোবোর গলায় পেঁচিয়ে ধরে। ডায়না এখনও জীবিত আছে, মারা যায়নি। পিশাচের শক্তি থাকে তার গলায়, তাই ডায়না বোবোর গলার মধ্যে অ্যাটাক করেছিল যাতে বোবো তার পিশাচের শক্তি দিয়ে ডায়নাকে কিছু করতে না পারে। একদিকে ডায়নার চুলের বেনিটা বোবোর গলার মধ্যে ফাঁস হিসাবে আস্তে আস্তে আটকে যাচ্ছিল এবং সাথে সাথে তার সেই ভয়ঙ্কর শব্দ। বোবো ডায়নার কিছু করতে পারছিল না, কারণ ডায়না বলছিল, তোমার হৃদয় আর নিষ্পাপ নেই বোবো, তুমি পিশাচের শক্তিকে ব্যবহার করেছো, তাই তুমি আমাকে মারতে পারবে না। এবং বোবো ওই বইটাতে পড়েছিল যে ভালো এবং নিষ্পাপ হৃদয়ের কোনো মানুষই কোনো ডাইনির চুলের বেনি কাটতে পারে। সুতরাং সে জুবিনের দিকে ছুরিটা ছুড়ে দেয় এবং জুবিনকে বারবার বলতে থাকে ডায়নার বেনিটা কেটে দেওয়ার জন্য। জুবিন হাতে ছুরিটা তুলে নেয় এবং দৌড়ে আসে এবং সে ডায়নার চুলের বেনিটা কেটে ফেলে। ডায়না ছটফট করতে করতে মারা যেতে থাকে এবং মারা যাওয়ার সময় সে আবার একই কথা বলে যায়, আমি আবার ফিরে আসব, আমি আবার ফিরে আসব। বোবো আর জুবিন যখন সেই বাড়ি থেকে বেরোচ্ছিল, তারা দেখে লিসাকে একটা পুলিশ ভ্যান থেকে বেরোচ্ছে। লিসার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে। সে একটা বারে বসে বিয়ার খাচ্ছিল এবং এই সময় সেই বারের একটা বাথরুমের মধ্যে সে একটা টিকটিকিকে দেখে এবং সেখানে সে বেহুশ হয়ে পড়ে যায়। এবং কেন পড়ে গিয়েছিল, কি হয়েছিল তার সঙ্গে, সেটা তার মনে নেই। এবং সেখান থেকে তারপরে তাকে পুলিশ গিয়ে উদ্ধার করে এবং পুলিশ তাকে বাড়িতে ছাড়তে এসেছে। শেষ দৃশ্যে দেখা যায় লিসার সঙ্গে বসে আছে বোবো। লিসা বোবোকে বলে, তুমি এখন আমার সঙ্গে ভালো করে কথা বলছো, আগে ওরকম ব্যবহার করছিলে কেন কয়েকদিন? বোবো বলে, কারণ আমি তোমাকে ডাইনি ভেবেছিলাম। লিসা কিছু বলে না, শুধু তার মুখে হাসি দেখা যায়। আর এখানেই এক থার্ড ডায়ন মুভিটা শেষ হয়। মুভিটা এখানে শেষ হলেও লাস্টের সিনটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়, যেখানে যখন বোবো বলে যে আমি তোমাকে ডাইনি ভেবেছিলাম, লিসার মুখে রহস্যময় হাসি ছিল। লিসার আসল পরিচয় কি? কেন সে বাথরুমের মধ্যে টিকটিকি দেখে বেহুশ হয়ে গেছিলো এবং যার পরে তার আর কিছু মনে ছিল না? লিসাও কি সত্যিকারের একটা ডাইনি? তোমাদের কি মনে হয় কমেন্টে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দিও। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, না তো ডায়না আসছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টেক কেয়ার।